চাইলেও আমি ওর থেকে দূরে থাকতে পারি না কেন? কারণ এই রাগের মধ্যে লুকিয়ে আছে আমার ভালোবাসা। বোঝে না সে বোঝে না এবং কুসুমদোলা দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক। দর্শকদের মন জয় করেছে এই দুই নাটকের পাখি ঘোষ এবং ডক্টর ইমন মুখার্জির চরিত্র দুটি। সেই চরিত্রগুলোতে অভিনয় করে বহুল প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর তিনি পা রাখেন টলিউডে। এখন জমিয়ে একের পর এক ছবির শুটিং করছেন তিনি। সম্প্রতি একটি পাহাড়ি জায়গায় শুটিং করতে গিয়ে মেকআপ ছাড়া ছবি তুলেছিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই অবাক হয়ে গিয়েছিল দর্শকরা। আনন্দবাজার পত্রিকার অনলাইনে বলা হয়েছে, কয়েকদিন আগে মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো নায়িকাকে। কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী, সোনালি রোদ এসে পড়ছে তার মুখে, বোঝা যাচ্ছে মেকআপের লেশমাত্র নেই। ব্যাস, এই ছবি দেখতেই দর্শকের একাংশ ছেড়ে কথা বলেন না নায়িকাকে। একজন লিখেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস। আর একজন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখাই যাচ্ছে না। আবার কেউ লিখেছেন, মুখের রং মেখে মেখে আপনার আসল চেহারায় ঢাকা পড়ে গিয়েছে। তবে এসব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনো দিনই এ ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।